와, 이 기셔브드에 오, 바이. দেখো কঠিন কঠিন আসে যায় এই দেখো এক টানে চলে যাবো ভাই গাবতলি এক টানে পুরো এলাকা কেঁপে যাচ্ছে ভাই সবাই চিন্তা করতেছে কি যাচ্ছে ভাই কি যাচ্ছে ভাই আসলে যাচ্ছে যাই বাঘের বাচ্চা যাচ্ছে ও ভাই হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি আবার রিডাক্স এমিটেড টু গেমটা নিয়ে হাজির হয়ে গেলাম বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা যারা মুসলিম আছি আমার জন্য পাঁচক কেন অসপিরিটের সবসময় আমাদের মাথার মধ্যে রাখতে হবে তো বন্ধুরা আমি কেন আজকে নাবিলে নিজস্ব পাম্পে কেন তোমরা হয়তো ভাবতে পারো নাবিলের গাড়ি নিয়ে হয়তো কোথাও যাচ্ছি না ভাই আজকে কোনো নাবিলের গাড়ি না আজকে আমরা খেলতে যাচ্ছি এমন একটা গাড়ি নিয়ে যে গাড়িটা ভাই অনেক মানে এক্সপেন্সিভ একটা গাড়ি আর চমৎকার একটা গাড়ি ভাই আর যেটা সাউন্ড ভাই অসাধারণ ভাই তোমরা আজকে এই যে গাড়িটা দেখাবো সেই গাড়িটার ভাই সাউন্ডের শুনতে গেলে হেডফোন লাগাতে হবে আর হেডফোন লাগাই শুনতে গেলে সব থেকে ভালো হয় হেডফোন লাগালে ভাই রিয়েল শব্দটা পাওয়া যাবে তারপর আমি হোক বন্ধুরা আর আমাদের গাড়ি হচ্ছে এইটা আজকে আমরা এই গাড়ি নিয়ে ঘুরবো আর আজকে আমাদের গাড়ি হচ্ছে BMW প্রাইভেট কার অনেক দিন তো বাস চালালাম এবার একটু BMW চালাই দামি গাড়ি চালাতে হবে ভাই দামি গাড়ি চালালে ভাই সব গাড়ি চালানোর মজা পাওয়া যাবে আস্তে আস্তে সব দামি দামি বাসও চালানো হয়ে গেল এবার একটু দামি BMW চালাই আর আজকে আমার সাথে বেশ অনেক কয়জন যাবে যারা যারা যাবে তাদের তাদের নাম আমি বলি তারপরে আমি গাড়ি স্টার্ট দেবো তোমরা এই গাড়ির স্টার্ট দিব এবং স্টার্টে যে শব্দটা হেডফোন দিয়ে শুনবা এটা আমার অনুরোধ থাকলো যদি যাদের যাদের হেডফোন আছে তারা হেডফোন দিয়ে শুনবা আর যারা হেডফোন নাই তারা এমনি শুনো বুঝতে পারবে ভাই কঠিন কঠিন শব্দ একটা তুমি যার নাম আসছে তার নামটা বলে ফেলি সে আমার সাথে যেতে চাইছে তার নাম হচ্ছে তোহা তোহা ভাই তুমি আমার সাথে যাবা তোমার সিট কিন্তু এখন সামনে বসবে না পিছনে বসবে সেটা তুমি ঠিক করো তোহা ভাইকে আমি নিয়ে যাচ্ছি আচ্ছা নেক্সট যার নাম আসছে তার নাম হচ্ছে হচ্ছে অনিক দত্ত উনিও যাবেন হ্যাঁ ভাই তুমিও বসো তোমরা সবাই একটু চাপাচাপি করে বসবে কারণ আজকে প্রায় 14 জন এই BMW গাড়িতে উঠবে এই BMW গাড়িতে কই গেল গাড়ি এই যে BMW গাড়ি এই গাড়িতে উঠে আজকে আমরা 14 জন হচ্ছে মোটামুটি যাব অজানার উদ্দেশ্যে কোথাও যাবো যাই না ঢাকা শহর ঘুরবো টুরবো আচ্ছা ঠিক আছে তারপর যে আস তার নাম আসছে হচ্ছে আয়ান তানজিম উনিও যাবে থ্যাংক ইউ তারপর হচ্ছে নেম হচ্ছে সুফিয়ান সুফিয়ান ভাইও যাবে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ তারপর হচ্ছে ভাই আমিও যাবো উনার নাম হচ্ছে MD আসমা হারুন আচ্ছা ঠিক আছে উনিও যাবে থ্যাংক ইউ তারপরে যিনি যাবে যিনি হচ্ছে অনির্বাণ মণ্ডল উনিও যাবে থ্যাংক ইউ সবাই উঠে পড়ো ভাই আস্তে আস্তে গাড়িতে উঠে পড়ো ভাই এখনই গাড়ি স্টার্ট তারপর হচ্ছে ভাই আমিও যাবো সোয়েব ভাই আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ উনিও যাবে উনাকে নেবো ওনাকে আমি সামনে নিচ্ছি আচ্ছা তারপরে রামিম ভাই আমিও যাবো থ্যাংক ইউ রামিম ভাইও যাবে আমাদের সব ভাইরাই যাবে আচ্ছা নেক্সট যার নাম আসছে তার নাম হচ্ছে নাম আমিও যাবো অরিত্র রায় উনিও যাবে থ্যাংক ইউ ইউনিক ব্লক LTD আশরাফুল ভাই উনিও যাবে থ্যাংক ইউ জুবায়ের গেমার অফিসিয়াল ভাই উনাকে দিয়ে আমি আজকে চালাবো গাড়িটা উনি চালাবে আমিও থাকবো ছাদের উপরে চিন্তা করার কিছু নাই আচ্ছা তারপরে খাতুন তাসলিমা ইনশাল্লাহ আমিও যাবো আপনাকে তো মাস্ট নিবো আচ্ছা লাস্ট ফাইম হোসেন ইনশাল্লাহ আমিও যাবো ভাই আপনাকে তো নিবই মানে কেউ বাদ যাবে না তারপর হচ্ছে আবদুল্লাহ নোমান উনিও যাবে সবার নাম পড়া হয়ে গেল এখন আমরা গাড়ি স্টার্ট দেবো আর এই গাড়িটা ভাই যখন স্টার্ট হবে তোমরা একটু হেডফোন লাগাই শুনো গাড়ির শব্দ শুনো ইঞ্জিন কারণ এ আগে কখনো কেউ ভাই কোনো প্রাইভেট কারে এরকম শব্দ আনতে পারিনি ভাই আমি একটু মডিফাই করছি সেটা কখনো এক সময় বলবো এই গাড়িগুলোর শব্দ বা এই মডিফাইগুলো কীভাবে করা যায় একটা টেকনিক আছে সেটা খাটালে কিন্তু করা যায় ভাই শব্দ শুনলে তোমরা অবাক হয়ে যাবে আমি একটু এক্সেলেটর ধরি ভাই শব্দ শোনো কঠিন 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 শব্দ ভাই একটু টান দিয়ে দেখাই তোমরা অবাক হয়ে যাবা একটু টান দিয়ে দেখাই আবার দেখছো ভাই কি গাড়ি দেখছো এখন এই গাড়ি নিয়ে আমরা 14 জন যাব ইনশাল্লাহ তা বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা এখন গাবতলি বাস টার্মিনালের আশেপাশেই আছি পাশেই আছি নাবিলের নিজস্ব ডিপো সেখানে আছি এবং বাই ইন্ডিকেটার দিয়ে দিলাম প্রথমে একটু শহরের মধ্যে ঢুকি বন্ধুরা দেখতে পাচ্ছ শব্দ কি ভাই একটু ফাঁকা জায়গা দেখে টান দিতে হবে বন্ধুরা দেখতে পাচ্ছ এখন একটা টান দিব কিন্তু ভাই এখানে গাড়ির চাপ অনেক বেশি আছে মোড় ঘুরে আস্তে 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 ভাই 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 ও ভাই শব্দ দেখো কঠিন ভাই আসতে হালকা 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 আমরা বাইরে রোডে যাই কারণ ভাই ব্যস্ত রোডে আজকে আমরা গাড়ি চালাবো না আজকে আমরা এই যে 14 জন আসি সেই 14 জনকে নিয়ে একটু ফাঁকা ফুঁকা রাস্তা যাবো কঠিন টান ভাই হেডফোন ইউজ করবা তোমরা হেডফোন ইউজ করে শোনো ভাই গাড়ির শব্দ কি
ভাই ভাই এ তো মনে হয় এক ও ভাই রে ভাই দেখছো 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 ভাই কি টান আমি এখন ভাই সোজা রাস্তা দিয়ে টান দেব আবার টান দেখো ভাই কঠিন ভাই এক কথায় বিএমডব্লিউ কঠিন একটা গাড়ি বন্ধুরা দেখতে পাচ্ছ বিএমডব্লিউ গাড়িটা ভাই কঠিন গাড়ি আমরা আর ওইদিকে যাবো না আমরা ডান দিকে আবার মোড় ঘুরবো আস্তে হালকা 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 ও ভাই 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 মারিস না মারিস না ভাই এখনই তুবা লাইন আমাদেরকে মেরে দিচ্ছিল বন্ধুরা দেখো যাই হোক খুব কষ্টে ভাই আমরা আমরা আস্তে আস্তে ঘুরতেছি বন্ধুরা ও ভাই 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 অন কোঠি তোমরা যে 14 জন ঘুরতেছো কেমন লাগলো আর গাড়িটা কেমন আর গাড়িটার শব্দ কেমন এবার একটু গাড়ির মধ্যে বসে চালাই গাড়ির মধ্যে ভাই এখানে যে ডাইনে যে আমার ইয়েটা রয়েছে গিয়ার ওটা কিন্তু কাজ করে তোমাদেরকে আমি একটু দেখাই যেমন আমি যদি এখন এই জায়গায় থেমে যাই এই যে থেমে গেলাম আমি যদি ব্যাক গিয়ার নেই তখন দেখো এই দেখো ব্যাক গিয়ারটা কাজ করলো দেখছো এবার যদি আমরা সামনে যাই এই দেখো এইবার ডি কাজ করলো শব্দ শুনছো ভাই কঠিন শব্দ ভাই চালায় কিন্তু হেভি মজা ভাই আর বিএমডব্লিউটা কোন সিরিজের তো আমি নিজেও জানি না কিন্তু আমার খুব ভালো লাগছে ভাই এর শব্দ সব কিছু আর এর ভাই দরজা দরজা খোলা যায় স্টে যাই আমরা এবার আমরা শহরের মধ্যে ঢুকি এতক্ষণ তো ভাই শহরের বাইরে আসছে জাস্ট মধ্যে শব্দ শোনানোর জন্য আসতে হালকা 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 ও ভাই বাস 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 গোর 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 ও রে ভাই কঠিন এইরকম হলে গাড়ি চালাতে হবে ভাই গাড়ির শব্দ যদি এরকম না হয় আমার মনে হয় না যে আগে কেউ কখনো ভাই এরকম জোরালো শব্দ দিয়ে কেউ খেলছে বাংলাদেশে এরকম বিএমডব্লিউ এরকম গাড়ি ভাই এত শব্দ কোনো বিএমডব্লিউ গাড়িতে হয় না কিন্তু এটা ভাই আমাকে নিজেকে মডিফাই করতেছে আমি অনেক দিন ধরে কিন্তু ভাই চেষ্টা করতেছিলাম যে এরকম কোনো শব্দ বেরোবে ভাই কঠিন হচ্ছে কারণ এর মধ্যে এই গাড়িটার মধ্যে হচ্ছে অর্ধেক বিএমডব্লিউ অর্ধেক বাসের ইঞ্জিনের ইয়ে করা হালকা হালকা যাই এত স্পিড ভাই আমরা কিন্তু আসাদ গেটের এখানে চলে আসি না আমরা বাম দিকে চলে গেলে পান্থপথের রাস্তা আমরা সামনে হচ্ছে কলাবাগান কলাবাগানের দিকে যাচ্ছি এখন আমরা আমরা সামনে যে আবার একটা টান দেব সরকারের গাড়ি আবার টান দিলাম বন্ধুরা দেখো কি অবস্থা ভাই এলাকা পুরো কেঁপে যাচ্ছে ভাই আর ভাই স্টার্ট বন্ধ করলে বা স্টার্ট দিলে ভাই সেই শব্দ সেই সেই আমরা কিন্তু চলে আসছি আজকে কলাবাগান কলাবাগান বাস টার্মিনালের কাছাকাছি চলে আসছি এখানে ভাই কলাবাগানে এখানে কিন্তু অনেক গাড়ি দাঁড়ায় থাকে আমরা আবার একটু স্লো করে টান দিব শব্দ কিরে ভাই আর ভাই আজকে যে 14 জন আছে 14 জনকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তারা আমার সাথে আজকে ভ্রমণ করতেছে বিএমডব্লিউ নিয়ে আমারও নিজেরও ভালো লাগছে যে আমার সাথে 14 জন আজকে আছে আমরা সবাই মিলে আজকে বিএমডব্লিউ চালাচ্ছি আর খুব ভালো লাগছে আবার এখন একটা টান দেব ভাই ও ভাই 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 ট্রাক আলাদাই থেমে গেছে কঠিন কঠিন ভাই একটা গাড়ি আমি পাইছি ভাই কঠিন আসতে হালকা আর ভাই তোমরা এটা হচ্ছে হেডফোন দিয়ে শুনবে হেডফোন দিয়ে শুনলে শব্দটা কিন্তু খুব ভালো শোনা যাবে মনে করবে যে আসলেই ঢাকা রাস্তায় কিন্তু বিএমডব্লিউ রেসিং চলতেছে ইঞ্জিন তো মনে হয় 3000 হর্স পাওয়ারের ইঞ্জিন আমার তো তাই মনে হয় আস্তে হালকা আমরা এখন বাই চলে যাব আস্তে হালকা হালকা হানিফ মামা এখানে আছে দেখতে পাচ্ছ বন্ধুরা সব গাড়ি আস্তে আস্তে ঘুরতেছে আমরা বাই চলে যাই এবার রাস্তা একটু ফাঁকা আছে আস্তে আস্তে যে আমরা ভাই স্লোতে কি শব্দ সেটা দেখছো তোমরা এবার দেখো ও ভাই রে ভাই কঠিন টানছে কঠিন হালকা আস্তে আমরা এখন শহরের মধ্যেই আছি ভাই শহরের মধ্যে ঘোরাফেরা করতেছি কিন্তু কোনটা কোন জায়গা এটা বলতে পারছি না এবার আমরা একটু বাইরে যাই ও ভাই ভাই সবাই ভয় পেয়ে যাচ্ছে সামনে পূর্বাশার গাড়ি আসছে দেখতে পাচ্ছ ও কি টান পূর্বাশা টুর্বাশা খেয়ে ফেলাচ্ছে এখন বিএমডব্লিউ সামনে একটা পিক আপ আসছে ভাই এই জায়গাটার আমি নাম জানি না এটা কি ক্যান্টনমেন্ট নাকি ও ভাই 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 আসছে আমরা আবার এবার আমরা গোল চত্বরটা ঘুরি ভাই শব্দ শুনছো কি শব্দ স্টার্টের শব্দই তাই এরকম এবার আমরা একটু ডান দিকে যাই রে ডান দিকের রাস্তাটা কোন জায়গায় গেছে আসলে গাড়ি চালাই অনেক দিন কিন্তু ভাই মানে ম্যাপটা ঢাকা শহরের ভিতরকার সবকিছু দেখারি ভাই স্টেডিয়াম দেখতে পাচ্ছি এটা কি মিরপুর স্টেডিয়াম নাকি
তাই তো মনে হচ্ছে মিরপুর স্টেডিয়ামের মতোই তো মনে হচ্ছে, নাকি আমরা মতিঝিল চলে, ও ভাই মতিঝিল চলে আসছি, দেখো ওই যে বাম দিকে স্টেডিয়াম আর ওই যে দূরে দেখা কিন্তু বাংলাদেশ ব্যাংক দেখা যাচ্ছে বন্ধুরা। আমরা এখন মিরপুর না সরি, আমরা এখন স্টেডিয়ামের এখানে আছি, আস্তে হালকা আস্তে আস্তে আমরা ইয়ের কাছাকাছি। দেখি ম্যাপটা অন করি, ম্যাপে তো সব বোঝাও যাচ্ছে না, রাস্তাটা ফাঁকা আছে, আস্তে যাই আস্তে যাই, এই ক্লিয়ার ক্লিয়ার আস্তে আস্তে হালকা হালকা হালকা। কয়টা মোড় আছে ও ভাই, কয়টা মোড় আছে একটু দেখি ভাই। দেখছো এই মোড়টাও কিন্তু অনেক সুন্দর বন্ধুরা, দেখতে পাচ্ছ আস্তে যাই আস্তে যাই আস্তে যাই। মারিস না ভাই, ভাই মেরে দিলি শামিম ভাই, এত দামি গাড়ি তুই মেরে দিলি, এত দামি গাড়ি তুই মারলি কেন ভাই। আমরা আবার ঘোরা 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 করছি, এদিকে যাবো, হ্যাঁ এদিকে যাই, এদিকে এদিকে কি আছে। ও ভাই রে, সবাই আজকে আমাকে লাগাই দিচ্ছে কেন। ও ভাই ভাই কি শব্দ দেখছো আর কি স্পিড, সেই আস্তে হালকা 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 হালকা। আমরা কি যাত্রা বাড়ি চলে আসছি মনে হচ্ছে, আস্তে হালকা 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 ঘুরবে ঘুরবে ঘুরে ঘুরে। এই মুডটা কিন্তু হেভি লাগতেছে ভাই, হর্ন দেখছো সব কিছু। আবার আমরা টান দিলাম বন্ধুরা দেখতে পাচ্ছ, এবং কার্গো কার্গো খেয়ে ফেলালাম, কার্গো খেয়ে ফেলার সামনে একটা সিএনজি আছে। ও ভাই আমাদের সাথে 14 জন আছে, তোমরা অবশ্যই কিন্তু ডান লিখে দিবা, তোমাদের দিকে নিয়ে ঘোরালাম, তোমরা বলবা যে ভাইয়া কেমন লাগলো, মানে কেমন লাগলো এটা হচ্ছে অবশ্যই কমেন্টস করে জানাবা, যে তোমাদের রিফাত ভাইয়া তোমাদেরকে গাড়ি চালানো, মানে গাড়িতে একসাথে আমরা সবাই মিলে ঘুরলাম, তোমাদের কেমন লাগলো। আমার তো খুব ভালোই লাগলো আমি বলে দিলাম। সামনে সাকুরা আছে বন্ধুরা দেখতে পাচ্ছ। ও ভাই এক্সেলেটার দিলে ভাই গাড়ি ধরে রাখা যায় না, সাকুরারে ধরবো এবার, কঠিন কঠিন, একটা ধুলোর মধ্যে একটু ধুলো ওড়াবো, চাকা ঘোরাতে হবে। বাবা বাবা তুই শব্দ রে ভাই। আমরা আবার গাবতলির দিকে যাচ্ছি, মোটামুটি এই শহরের মধ্যে দিয়েই ঘুরতেছি, আস্তে আস্তে যাই আস্তে আস্তে যাই, মনটন সব ঠিক আছে। ও ভাই টানটাই ভাই কঠিন লাগে ভাই, শব্দ শুনছো ভাই কঠিন শব্দ হচ্ছে, যাই আসতে যাই আসতে যাই আসতে যাই। এই দেখো এক টানে চলে যাবো ভাই গাবতলি, এক টানে পুরো এলাকা কেঁপে যাচ্ছে ভাই, সবাই চিন্তা করতেছে কি যাচ্ছে ভাই কি যাচ্ছে ভাই, আসলে যাচ্ছে যাই বাঘের বাচ্চা যাচ্ছে। ও ভাই কলা বাগানের এখানে সবাই তাকায় আছে ভাই, কি টান দিলাম বন্ধুরা দেখতে পাচ্ছি, এক টানে কিন্তু এলাকা এলাকা ফাটায় ফুটায় চলে যাচ্ছে কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছ। এক্সেলেটার ছেড়ে দিলে দেখো কেউ শব্দ আস্তে 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 ডাউন হয়ে যাচ্ছে, কারণ সামনে ট্রাক আছে, ফাঁকা জায়গা দেখে আমাদের টানতে হবে, তা না হলে বিশাল অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। এই গাড়ি সব গাড়ির হচ্ছে ভাই, এক্সিলেটার দিলেই রেডি পিকা। আবার টান দিলাম, দেখতে পাচ্ছ বন্ধুরা আমরা সংসদ ভবনের এখানে চলে আসি, সংসদ ভবনের সামনে দিয়ে কিন্তু সেই টান দিচ্ছি, এসবি সুপার ডিলাক্স ওভারটেক দেব। ও ভাই এসবি সুপার ডিলাক্স ওভারটেক দিয়ে চলে গেলাম, এবার সামনে সিটি লাইন, বাম সাইডের ম্যাপে কিন্তু গাবতলি ডিসকভার হয়ে গেছে, আমরা কিন্তু গাবতলির কাছে চলে আসছি। তো বন্ধুরা আজকের এই গাড়ি চালানোটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা, পাশে থেকে বেল বাটনটি ঘুষিয়ে দিবা, বেশি বেশি লাইক কমেন্ট কিন্তু ফটাফট করে দিবা। নতুন কোনো রিকোয়েস্ট, নতুন কোনো বাস, নতুন কোনো লোকেশন নিয়ে আমি আবার চলে আসবো তোমাদের মাঝে। তার আগে আমি একটু ধুলো টুলো উড়াই নেই, এই দেখো গাবতলি বাস টার্মিনালে চলে আসছি ভাই। এরে ভাই একটা জিনিস তোমাদের দেখাই দেখি, এটা করা যায় কি না ভাই, শব্দ দেখো ভাই কি শব্দ, এ ও ভাই দেখো কঠিন 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 কঠিন। আস্তে 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 আমরা ভুল করলাম, আমরা সঠিক যাব না, হালকা ব্যাকে নেই, কঠিন 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 আছে ভাই কঠিন। ঢাকার রাস্তায় রেসিং কার, তাও তো ভাই এটা, ও ভাই আবার টান আসছে হালকা, আবার আমরা এখান থেকে ঘুরবো আস্তে আস্তে হালকা 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 হালকা। ট্রাফিক পুলিশ সব 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 চুপচাপ হয়ে গেছে ভাই, কি এটা
কঠিন টান দিছে। এবারে এক টানে একটু চলে যাই সোজা আমিন বাজার ব্রিজের উপরে চলে যাব। যাওয়াটা আমার এখন ঠিক হচ্ছে না, কারণ ওইদিকে আমার কোনো কাজ নাই। সেই 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 তা বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।